এক্সকিউজ মি, ওই ওই বিড়িটা খাওয়া একটু বন্ধ করবেন প্লিজ। থ্যাংক ইউ। তোকে দেখেই আমি চিনতে পেরেছি, তোমার ভেতরে এখনো বকুলপুরের গন্ধ আছে। যে একটা কথা বলি, এই ধরো আমার গ্রাম, তোমরা, খেলার মাঠ, পুরনো বন্ধু বান্ধব, তোমরা সবাই কিন্তু আমার স্মৃতির মধ্যে। আমাদের সারা বকুলপুর গ্রামটা একটা পরিবার। এই গ্রামের একটা নেশা আছে, এই গ্রামে একটা আলাদা গন্ধ আছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিলে তা পাওয়া যায়। ও হ্যাঁ পটলাদা, হ্যাঁ শিবকুণ্ডু কেমন আছে? ওর কপাল আর খুলল না, আগেও যা ছিল এখনো তাই। আর ওই যে হরি, আরে ওই যে গো দ্য গ্রেট হরিপদ, ওর অবস্থা আরো খারাপ, উন্মাদ, পাগল হয়ে গেছে। হ্যাঁ হরি পাগল হয়ে গেছে? ওরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে স্কুলে আমরা নিউটন বলে ডাকতাম জানো। আর কি, ঠিক মতন চিকিৎসা না হলে মানুষ কি আর সুস্থ হয়? মা আমি একটু জলে হাত দেব? এই না, একদম না, নোংরা জল একদম হাত দেবে না। ভুল কথাটা বললে তুমি, এই জলেই আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তোমার স্বামী তো হাটের ডাক্তার, আমাকে দেখে বলিক তো এই বুড়ো হাটেও এখনো কতটা জোর আছে। আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি খেতেও পারেন। এ কথাটা ঠিকই বলেছে, গ্রামের মানুষের আলাদা দোম আছে জানো তো, ওসব তোমাদের শহরে মানুষে ভাবতেও পারবে না। তো ভায়া কত বছর পর এলে তুমি? হ্যাঁ তা প্রায় 7 বছর হবে, মেয়েকে নিয়ে এলামই প্রথমবার গ্রামে। শুনেছি শহরে ডাক্তাররা প্রচুর পয়সা করেছে, তোমার চেয়ারা তো বলছে বেশ ভালোই কামাচ্ছে। আমাদের এখানে একটা হাসপাতাল তো খুলতে পারো। ইচ্ছে তো আছে, এই গ্রামের জন্য কিছু করার সত্যি ইচ্ছে আছে। করো করো, গ্রামের জন্য কিছু করো। হ্যাঁ গো, আমাদের ত্রিদীপের খবর কি? ও ত্রিদীপ, শুনেছি ওরা কি কলকাতার নামি উকিল, তা তোমার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ যোগাযোগ আছে তো, ওকালতিতে খুব নাম করেছে। হ্যাঁ আস্তে আস্তে ফেরা, আস্তে আস্তে ফেরা। হ্যাঁ গো কাকা, বল তুমি কালকে যে ওষুধটা দিয়েছিলেন না, ওষুধটা খুব কাজ করেছে গো? আমার বাবার জ্বরটা একদম নেই আর কাশিটাও কম আছে। রাতে বাদ দুটো পুড়িয়ে দিয়ে দিস, একদম ভালো হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। আচ্ছা ব্যাপারটা কি, ডাক্তারি করো নাকি ট্রিটমেন্টটা করো? ধুর, মুদি দোকান চালাই, মাঝে মধ্যে একটু আধটু ওপপেচির চিকিৎসা করি, গ্রামে তো আর চিকিৎসার ব্যবস্থা নেই, আর তোমাদের মতো বড় বড় ডাক্তাররা তো সব শহরে।